দাবি একটাই, আমরা পুলিশের হয়রানি বন্ধ চাই, আর আমাদের একটা পুরো স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড চাই, এটাই আমাদের দাবি। এর জন্যই আমাদের অবরোধ। আমার নিরীহ শ্রমিক গরিব শ্রমিকদের সারাদিনে কামাই করে না 2 টাকা, তারা মামলা দিচ্ছে 15,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, এইভাবে মামলা দিচ্ছে। কালকেও 67 টাকারই মামলা দিছে, তার আগে 43 টাকারই মামলা দিছে। এভাবে প্রতিনিয়ত তারা গাড়িগুলো মামলা দিয়ে তার টাকাগুলো সুন্দর করে হাতিয়ে নিচ্ছে, কিন্তু সরকার একটাকাও পাচ্ছে না। এসে দেখি সিএনজি ধর্মঘট ডাকছে, কী কারণে ডাকলো আমরা কিছুই জানলাম না। তাছাড়া পুলিশের সাথে তাদের জানি কী জানি হয়েছে, এটা অবশ্যই 2 দিন পরে মিল হবো। এই মুহূর্তে আমাদের সাধারণ যাত্রীদের যে দুর্ভোগান্তি চলতেছে এটা দেখবো কে? আসলে পূর্বের কোনো ঘোষণা না দেওয়া ছাড়াই যেভাবে ধর্মঘট করছে, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। আমরা সাধারণ যাত্রী, আমরা ময়মনসিংহ যাব, কিন্তু কোনোভাবেই কোনো সিএনজি পাচ্ছি না। আসলে এটার সুষ্ঠু সমাধান চাই ময়মনসিংহে। এখন বিকল্প বুদ্ধি হয় ট্রেনে যেতে হবে, নাহলে বাসে যেতে হবে।